যদি লাইনের ভালোবাসা ভিতরে ঢুকাইতে পারে তবে দেখবে কিভাবে শান্তিতে বসবাস করা যায়, অশান্তির লেশমাত্র দেখা যাবে না। কিসের মাধ্যমে ভালোবাসা অন্তরে আসবে? ভালোবাসা অন্তরে আসার মাধ্যম যার এক ফতোয়ার অভাবে ইংরেজ আর ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। ইতিহাস আমরা পড়ি না তাই অনেকে জানিও না ইংরেজরা এদেশ কিভাবে ছেড়েছে। তিনি তার আব্বার জন্য মন খুলে একটি শেরের মাধ্যমে দোয়া করতেন। দোয়া করার কারণও সেই শেরের মধ্যে উল্লেখ আছে। তিনি বলতেন যে আল্লাহ আমার আত্মার আত্মা বড় শান্তিতে থাকুক, প্রবর জগতে আসার মাঠে এক কথায় পরকালে আমার আব্বাকে সুখ শান্তিতে রাখুন। কেন? আমার ছোটবেলায় আমার আব্বা আমার হাত ধরে নকশদের পুজুরের কাছে নিয়ে গেছে। মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সকালবেলার নকশ। মুসলমানের প্রতি কাছে ছেলে মেয়েরা নকশ থেকে তাদের লেখাপড়ার জীবন শুরু করে। মুসলমানের শান মুসলমানের বৈশিষ্ট্য তাদের জীবন শুরু হবে নকশটা আল্লাহর কালাম দিয়ে। মুসলমানের শান আর বৈশিষ্ট্য তাদের প্রত্যেকটি দিন শুরু হবে আল্লাহর কালাম দিয়ে। আজ আফসোসের সাথে বলতে হয় বিজাতীয় সংক্রান্তের শিকার হয়ে আমরা মুসলমান আমাদের রক্ত সিস্টেম প্রায় ভেঙে দিয়েছি। বিভিন্ন এনজিওদের সংক্রান্তের শিকার এরা তাদের প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করে সকালে, যাতে মুসলমানের ছেলেরা মক্তবে যেতে না পারে, মক্ত বাদ দিয়ে ওদের ওখানে যাবে। যার ফল আমরা হাতে নাতে দেখছি, নিজ হাতে সন্তান তার বাপের গলায় ছুরি চালায়, মায়ের গলায় ছুরি চালায়। যদি মহব্বত লাইনে হতো আব্বা আমাকে মাথায় নিয়ে আসতো, বেলাইনের ভালোবাসার কারণে তো আব্বা আমার গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন। আল্লাহর কালাম অন্তরে নেই, মহব্বত লাইনের নেই, তো ছুরি চালাতে না কি? আল্লাহ পাক মাফ করুন, বুঝার জন্য বলছি। আমাদেরকে আমাদের আব্বা আম্মা মাদ্রাসায় পড়াইয়েছেন, আল্লাহর কালাম শিখিয়েছেন, তারাও থাকেননি আমরাও থাকি। আব্বা আমার ইন্তেকাল আমাদের হাতের উপর, আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলার ইন্তেকালের সময় আমরা চার ভাই তার পাশে বসা কেউ ইয়াসিন সূরা পড়ছি, কেউ কালমা চলছে তালবীহ করছে। এর মধ্যে হঠাৎ এসে দিলেন, ধরে দেখে তিনি ঠান্ডা হয়ে গেছেন, হাসতে না শুধু দেখে নিদর্শন সে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করত। গোসল আমরা দিয়েছি, কাপড় আমরা পরাইছি, কবর আমরা খনন করেছি, জানাজার নামাজ আমি পড়েছি, কবরে আমরা ভাইয়েরা দেখেছি, মাটি আমরা দিয়েছি। এখনো বাড়ি গেলে যতই ব্যস্ততা থাকুক, যাইতে একবার আসতে একবার, এরপরে দৈনিক ক্রমস্তম একবার আব্বা আমার কবর পাশে হাজিরি দেওয়া হয়, কোনোদিন একাধিক বার হয়। চলতে দেখলে আল্লাহর কালাম তালাওয়াতের মাধ্যমে ইসলামের সব করা হয়।
যদি সকালের মক্তবার মাদ্রাসা শিক্ষা না থাকত, এমন ঘটনা আমাদের সামনে আছে, আব্বা মারা গেছে, ছেলেরা বড় বড় শিক্ষিত হতো রাশিয়া থেকে, কেউ বাসরি থেকে মাস্টার ডিগ্রি, কেউ এই কেউ সেই, গ্রামের লোকেরা আব্বাকে গোসল দেয়, গ্রামের লোকেরা দাফন করায়, গ্রামের লোকেরা কবর খনন করে, গ্রামের লোকেরা জানাজা পড়ে, গ্রামের লোকেরা দাফন করে, ছেলেদের গলা থেকে তখনও টাই আনি, মাথায় টুপি উঠেনি, প্যান্ট হাত তখনও তাদের গায়ে আছে, বাইরা পুকুরের মধ্যে হাত বেঁধে অদূরে দাঁড়াইয়ে তাকাই আছে, গ্রামের লোকেরা তার আব্বাকে মাঠে নিচে পুকুরে রাখতেছে। কেন এই কথা? মতের সময় ছেলেদের যদি এই ব্যবহার হয়, এখন কবরে পাশে জীবনে যাবে। আব্বা আমার মহব্বত অন্তরে আছে বিদায় তো আলহামদুলিল্লাহ, কোনোদিন আব্বা আমার কবরে পাশে যাওয়া ছাড়া থাকা যায় না বাড়িতে। এই মহব্বত অন্তরে সৃষ্টি হয় শাহাবুল আজিজ মহাদ্দেশের দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাসায়। আমার ছোটবেলায় আমার নাবালে থাকা অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় আমার আব্বা আমার হাত ধরে বক্তব্য নিয়ে বক্তব্যের হুজুরের হাতে তুলে দিয়ে বললেন, হুজুর আমার ছেলেকে মহব্বত শেখানোর জন্য, ভালোবাসা শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলেন। ছেলে তখন না বলে, অপ্রাপ্ত বয়স্ক ভালোবাসার কি বুঝবে? এই ভালোবাসা মানে আল্লাহর কালাম শিখানো, এটা ভালোবাসার মূল মন্ত্র। যার অন্তরে আল্লাহর কালাম আছে, কালামের এলেম আছে, যার জীবন কালাম অনুযায়ী চলে, তার অন্তরটা মহব্বতে ভরা থাকে, ভরপুর থাকে। শুধু মানুষের জন্য নয়, অন্যান্য চতুষ্পদ জন্তু হায়ওয়ান জানোয়ারের জন্য তাদের অন্তরটা মহব্বতে ভরা থাকে। আরে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, দমে দমে যার মুসলমান শরীফ আমাদেরকে করতে হয় দেখতে হয়, মার্কাতে বান্দা তিনি একদিন চলছেন দুপুর বেলা, সাথে অনেক মুড়ি, হঠাৎ একখানে গেলে দাঁড়িয়ে মুড়িদের জিজ্ঞেস করতে, হুজুর দাঁড়িয়ে গেলে সামনে একটি কুকুর ঘুমায়, কুকুর রাস্তা চিকন, পাশ থেকে ক্রস করবেন সম্ভব নয়, কুকুর কুকুর তো মাশাআল্লাহ এমন এক প্রাণী, দেখবেন রাস্তার মধ্যখানে এসে ঘুমানো যায় না, মাটি করে রাখলে দু চার একটা চিন্তা বাজে, যখন ফিরি রাস্তাঘাট প্রায় খালি থাকে, তখন কুকুরদের রাখবে প্রায় দেখা যায় রোডের মধ্যখানে ঘুমাই আছে, গাড়ি থামাই হরম দিকে অতি কষ্টে কল্লা তুলে চোখটা খুলে একটু তাকায়, কে আমাকে চেষ্টা করতেছে নির্বেচনে বলে যে আমরা সাধু মানুষ, আমরা যেখানে ঘুমাই দেখা করো, যখন দেখে গাড়ি গায়ের উপরে উঠে উঠে বা মন তো চায় না, তারপরে জীবন রক্ষার খাতিরে কোন রকম রাস্তা বার করে দেয় কুকুরের স্বভাব, চিকন রাস্তা কুকুর রাস্তার মধ্যখানে ঘুমায়, আল্লাহ রুমি দাঁড়িয়ে মুরিদরা বলল, হুজুর কুকুর ঘুমায় সবাই, আমরা তো কুকুর দেখলে এমনি লাঠি হাতে নিই পাথর মারি ঘুরি ঘুরি, আল্লাহ রুমি বললেন, আমার আল্লাহ একটি মাখলুক আরাম করতেছে, আমি তার আরামের ব্যাঘাত ঘটাইয়ে কত অতিক্রম করবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। একটা কুকুরের জন্য যার অন্তরে এই ভালোবাসা, এই ভাবসা, এই মহব্বত, মানুষের জন্য কি পরিমাণ ভালোবাসা হবে চিন্তা করে, এদের দ্বারা সম্ভব মারামারি হানাহানি কাটাকাটি হিংসা দিত, যারা একটি কুকুরকে এই পরিমাণ ভালোবাসে এরা মানুষকে হিংসা করতে দিল। হযরত সৈয়দ আহমদ রেফাঈ কবীরুল আউলিয়া রাহিমাহুল্লাহ সৈয়দ বংশের একজন বড় গুরু, আর্থিক দুর্বলতা,
মনে চায় বারবার হারামাই শুধু ফেরের জিয়ারত করেন, মক্কায় মুকাররমা দান, মদিনায় মুনাওয়ারা দান, রওজা পাকে হাজিরি দেন, কিন্তু সামর্থ্য নেই, যেতে পারে না। মুসলমান দরিদ্রতার গুণী হোক, সকলের অন্তরের চাহিদা বারবার এই দুটি জায়গায় হাজিরি দিন। खाना है दरबार समंदर आए खुदा देखला मुझे, खाना है दरबार समंदर आए खुदा देखला मुझे, मक्का और शहर मदीना देखने को दे मुझे, वो मकाम से मुबारक की ज़ियारत हो नसीब, जिसने रहमत बेशुमारा देखने को दे मुझे, हाजियां सब देखते हैं रा में बारे हैरा, जिसने हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे, हाँ आएगा पाक पहुँचो तल दिया कहते हुए, इस्तला में अगर असवद से मुशर्रत कर मुझे, आए बाबा को पहुंचू तेरा अंदाजा करूं, जिसमें अंसारो मुहाजर आद करते थे तुझे, आए खुदा सैराब कर दे आग जमजम से मुझे, आए खुदा सैराब कर दे आग जमजम से मुझे, आ चुका हूं दर्द तेरे जब पिलाए तू मुझे, दरमिया में कोहे मरवा वसफा दौड़ने लगू, इज़्तिराब हाजरा में दौड़ने को दे मुझे, इज़्तिराब हाजरा को दौड़ने को दे मुझे, इश्क लेकर हाजरी हो जब दुनिया पर दर्द दे, नस्ल इस्माइल उस जा जान कुर्बान हो मुझे, এই ডাক্তার সকল মৌলের মুসলমানের অন্তরে যদি আল্লাহ তাআলা এই আবেগ আর কবুল করে নেন তো যাওয়া অনেক সহজ, কবুল না করলে অর্থ সম্পদে পৌঁছাইতে পারে না, পড়ায় তো আমার আল্লাহ রহমত, আমার বাচ্চার মেজুমামা যখন জালালাইন শরীফ পড়ে দাওরায়ে হাদিস করতে আরো 3 বছর লাগে, একদিন আমাকে বলতেছেন ভাইয়া আমি ভালো নিয়ে করেছি, আমার শ্বশুর তেমন ধনী মানুষ নন, বাবলা মতো করবো তো নিয়ে যাবে, জিজ্ঞেস করলাম কবে যাচ্ছেন, কয় না এই যে ব্যাংক গ্রুপ করেছি মাটির ব্যাংক 51 টাকা যা পারি জমা করতেছি হজের নিয়ে, আজনবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি হজে যাব, সামর্থ্য যা আছে এটা দিয়ে চেষ্টা আরম্ভ করে দিয়েছি, অল্প দিনের মাথায় আল্লাহ পাক তাকে হজ করাই নিয়ে আসে, মানুষের আবে আল্লাহ পাক মূল্যায়ন করে বিঠে যেতে দেয় না, শুধু মানুষ না সকল পানি রাখে, একটি পিপীলিকা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে তার বড় আবে, কিন্তু সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বাইতুল্লাহ পৌঁছে পিপীলিকা সত্যি কল্পনা করা, একটি কবুতর তার পাশে এসে বসেছে পিপীলিকা তার পায়ে উঠেছে কামড় দিয়ে, এটা পিপীলিকার স্বভাব, কবুতরে পায়ে ওঠা মাত্র কবুতর এক উড়া মারল বাইতুল্লাহ দিয়ে উড়া বন্ধ করল, পিপীলিকা কবুতরে পায়ে বাইতুল্লাহ জিয়ারত হয়ে গেছে, আমার আল্লাহ চাই বাইতুল্লাহ জিয়ারত মদিনা মুনাওয়ারা জিয়ারত বড় সহজ না, তাই কঠিন অর্থ সম্পদে পৌঁছায় না, পৌঁছায় তো আমার আল্লাহ রহমত, এখন তো প্রায় প্রতি বছর অর্ধ কোটি মানুষ হজ করতে যায়, সারা বছরের উমরা সহকারে প্রায় 2 কোটি মানুষ হয়, এদের অধিকাংশ কিন্তু গরিব, ধনী নয়, ধনী সংখ্যা কম, সম্পদে পৌঁছায় না আমার আল্লাহ রহমত, তাহলে সৈয়দ আহমদ রেখাই রহমতুল্লাহ গরিব মানুষ চেষ্টা আছে আবেগ আছে একলাস আছে কিন্তু পৌঁছতে পারতেছে না, অনেক চেষ্টা প্রচেষ্টার পর আল্লাহ পাক পৌঁছে দিলেন মদিনায় মুনাওয়ারায় গেলেন রওজা পাকের জিয়ারত,
মুসলমানের না আছে সকলের অন্তরের দ্বার মনের আবেগ গুলো প্রাণ খুলে সেখানে ব্যক্ত করতে এক সাহেব তার আবেগ গুলো সেখানে তুলে ধরলেন কবিতার মাধ্যমে। তুমি তো দেহ নিয়ে আমার পাশে হাজির হও, আমি রুহ নিয়ে তোমার পাশে হাজির। সৈয়দ আহমদ হাই রহমতুল্লাহ বলতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছেলেদের মাধ্যমে বিস্তার লাভ করতে পারেনি, তার কোন ছেলে সন্তান জিন্দা ছিলেন না। মেয়েদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করা তিনি তার বংশ রোগদের জন্য না, ছেলেদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করলে হতেন তারা। তাই সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বলছেন না আর্থিক দুর্বলতার কারণে দেহ হাজির করতে পারি না, রু এখানে হাজির থাকে। অনেক চেষ্টা প্রচেষ্টা কর দেখো আপনার দরবারে হাজির করেছি। আমি নাকি দেখি আবেগ রসার সে গোর পাতা সারা পর্দা উঠা দো, রসার সে গোর পাতা সারা পর্দা উঠা দো, লীলা মুঝে হসনে কো দাদা দো দেখা দো। আল্লাহ রসে
আপনার নূরানি চেহারাটা আমাকে দেখাই দেন। আল্লাহু আকবার। আগে বলতেছেন আরে বাবা কোন আমরা সাদাকা হোসাইন ইবনে আলী কা ইয়া আসার মুজে শরফত দিদার হতে যাও। ও নানা আপনার উপাধি রহমতুল্লিল আলামিন। আমি নাকি আগে আপনি শুনতেন না দয়া হবেন। আগে আরো কঠিন ভাবে বলছি সাদাকা হোসাইন ইবনে আলী কা নানা আপনার প্রিয় নাকি হোসাইন ইবনে আলী তার দোহাই দিয়ে বলছি একটু চেহারাটা দেখেন। আগে বলছেন মাই দোর হো মজবুর হো আইসা ইয়ে আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো। ও মাহবুবে আলম আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি যদি সাক্ষাৎ নাই দেন অন্তত একটি আওয়াজ হলেও শুনাই দেন। আবে গুরু প্রকাশ করতেছেন এই সময় রজা পাকের ভিতর থেকে একটি নূরানি হাত বেরিয়ে তৈরি দিয়ে একটু মুখে 90,000 আদি ওই মজলিসে উপস্থিত ছিলেন এমনকি সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। এই নিয়ামত দুনিয়া কারো ভাগ্যে ঘটলে তার ভাগ্যে ঘটলো কেন তিনি একদিন খেতের আইল নিয়ে হাঁটতেছিলেন অজিত থেকে একটি কুকুর আসতেছিল কুকুর খেতের আইল সাধারণত বেশি থেকে বেশি এক দিন চিকন করে এক দিন দুই দিকে কাদা গোবর নাটা উনি আর কুকুর মোটামুটি হয়ে দুজন দাঁড়িয়ে গেছে উনিও চুপচাপ দাঁড়াই আছেন কুকুরও চুপচাপ দাঁড়াই আছে কেউ বলবে সেট দেয় না ক্রস করবে কিভাবে ক্রস করতে হবে যে কোনো একজনকে কাদায় নামতে হবে কে নামবে না অনেকক্ষণ চুপচাপ থাকার পর তিনি মুখ খুললেন বললেন কুকুর তুই কাদায় না আমাকে রাস্তায় ছেড়ে দে আমার আল্লাহ কুদরত প্রকাশ পায় কুকুরের স্বভাব খুলে যায় কুকুর জিজ্ঞেস করে কারণটা কি আমি গাড়ায় নামবো আপনাকে রাস্তা ছেড়ে দিব শুকনো আইডিয়া আপনি চলে যাবেন কারণটা কি জবাব দিলেন কারণ আর কিছু না আমার উপর নামাজ ফরজ নামাজ আদায় করতে হলে পবিত্রতাও ফরজ আইলের দুই পাশে কাদা গোবর অপবিত্র কাদা আমি নামলে আমার পা না পা করবে নামাজ করতে সমস্যা তোর উপর আমার নেই নামাজ ফরজ নেই তার কবিতা ফরজ নেই এই জন্য বলছি তুই কাদায় না আমাকে রাস্তা দিয়েছে কুকুর বলে মাশাআল্লাহ ভালো যুক্তি দাঁড় করাইছেন দুনিয়াতে পানির টান পা ধুতে পারবে না বস এটুকু বলা বলা মাত্র রাস্তা ছেড়ে দিয়ে তিনি কাদায় নেমে গেছেন কুকুর শুকনো জায়গা দিয়ে হেঁটে চলে গেল ওই সময় আল্লাহর পক্ষ থেকে এলান হলো সৈয়দা আজ আমার একটি মাহমুদ কুকুরের সাথে এই ব্যবহারের দরুন এমন একটি নিয়ামত তোমাকে আমি দান করব যে নিয়ামত দুনিয়ার আর কাউকে দান করি সে নিয়ামত ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের চুমু খাওয়া অন্য কারো ভাগ্যে ছিল যার অন্তরে কুকুরের মহব্বত এই না নিজে গাদায় নেমে কুকুরকে রাস্তা ছেড়ে দিল এদের অন্তরে মানুষের মহব্বত কি পরিমাণ থাকতে চিন্তা করেন এদের দ্বারা সম্ভব মানুষের সাথে দৌড়াবিদা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন এক ব্যক্তি 70টা মিটরে তাকে পাশ দেওয়ার লক্ষ্যে রাস্তায় কাঁটা দিচ্ছে উনি ভাবেন মানুষ পড়ে রাখতে দিয়ে যায় এতে বোধহয় কাঁটা পড়ে থাকে আল্লাহ রহিলা কারো ব্যাপারে সাধারণত ধারণা পোষণ করে না একদিন এক ব্যক্তি এসে বলছে হুজুর কাঁটা তো এভাবে পড়ে না অমর ব্যক্তি শত্রুতা নিয়ে কাঁটা বিছায় যাতে আপনি কষ্ট পান এমন সংবাদ আমরা পাইছি কি বলছে বলতে দেখে ধরে আনো দরকার হবে মাহবুব দ্বারা অন্তর
সংবাদ শোনার পর হাত তুললেন, আরে আল্লাহ তোমার কুরবানি করিয়া তোমার যে বান্দা আমাকে দুশমন ভাবে, মেহরবানি করে ওই বান্দাকে তুমি তোমার দোস্ততা ওলি বানায় না। আল্লাহ তোমার যে বান্দা আমাকে কষ্ট দেয় তোমার দরবারে করিয়া ওই বান্দার জীবনে যাতে কোনোদিন কষ্টের চেহারা না দেখে। আল্লাহ তোমার যে বান্দা আমার রাস্তায় কাঁটা বিছায় যাতে আমার পায়ে কাঁটা বিছে আমার কষ্ট হয়, তোমার দরবারে করিয়া তার জীবনে যাতে কোনোদিন কাঁটার গায়ে না লাগে। আরে বলে এদিকে দোয়া চলছে, আর ওই কাঁথা বিছানাওয়ালা ব্যক্তি ছুটে এসে তার পায়ে পড়ছে, হুজুর এতদিন যাবৎ আপনাকে চিনিনি, আপনার আসা যাওয়ার রাস্তায় আমি কাঁটা বিছাইটা, মেহরবানি করে ক্ষমা চাই। আল্লাহ বলিদের সবার ক্ষমা চাইতে হয় না, চাওয়ার আগে তারা ক্ষমা করে দেন। ওই কাঁটা বিছানাওয়ালা ব্যক্তি আল্লাহর ওলির সংসর্গে এসে এক মুহূর্তে সাহেবের নিসবত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কেমন মহব্বত এদের অন্তরে মানুষের বার্ত কিসের আল্লাহ তাআলা পরে জানবে মোরা এত দেখা মোদে গারে আল্লাহর কালাম যার অন্তরে ঢুকবে এর অন্তরে আমার আল্লাহর মহব্বত ঢুকবে, ওই মহব্বতের মাধ্যমে পুরো জগৎবাসীর মহব্বত ঢুকবে। আপনি যাকে ভালোবাসেন শুধু তাকে ভালোবাসেন না, তার আব্বাও ভালোবাসেন, তার ভাইও ভালো লাগে, ছেলেও ভালোবাসে, পুরুষ দেন এটা আমার বন্ধুর আব্বা, এ আমার বন্ধুর ভাই, এ আমার বন্ধুর ছেলে, সবাই ভালো লাগে একজনের মহব্বতের কারণে। এক আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকে কি পারে পুরা সৃষ্টি জগতের মহব্বত সমস্ত মাখলুকের মহব্বত আমার অন্তরে ঢুকবে আমার আল্লাহর মহব্বতের মাধ্যমে। দুনিয়াটা মাস্টারে পরিণত হয় মারা মানে হানাহানি কাটাকাটি থাকে, কারণ মহব্বতের বৈশিষ্ট্য তোরা তোমার মহব্বত তলতে আসে ওয়াজ মহব্বত রঞ্জে হারা আদ দুয়া ওয়াজ মহব্বত রঞ্জে হারা আদ দুয়া মহব্বতের কঠিন কাজকে সহজ বানায়। এখানে জানোয়ার পর্যন্ত মানুষের ন্যায় নিয়ে আমার দাদি জান আল্লাহ ভাই হযরত মাওলানা আফতাবউদ্দিন রাহিমাহুল্লাহ আমাদের কুমিল্লার প্রাচীনতম মাদ্রাসা দারুল উলুম বরুড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা উজানির উদ্দেবক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্বাজান 17 বছর বয়স যাবত তার সংসদে ছিলেন। আব্বাজানের কাছে শুনেছি ও ভাত তরকারি সব বেড়ে বিড়ালকে পাহাড় হিসেবে রেখে দেয়, কোন মোরগ এসে এত দূরের কথা নশা মাসের বাপের সাহায্য ছিল না যে কোনো পেয়ালা কিনারায় বসবে, বিড়াল রাত্রে উঠে নশা মাসি করে দেখবে। আব্বা জানার মামা এসে নিজ হাতে দুধ ভাত মেখে পেয়ালায় দিয়ে বিড়ালের সামনে দিয়ে তারপর বিড়াল ভাবে এর আগে নিজে তো মুখ দিবে না দিবে না, অন্য কোন প্রাণীকে এখানে বসতে দিবে কেমন হবে। আমার ওস্তাদ মহতারা হযরত মহাদেব সাহেব বলুন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ আমার শাইখুল মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামান বরকাতুহু বলে, গোটা এশিয়া মহাদেশে তার নাই আরেকজন মহাদেশ নেই, তার কামরায় একটি বিড়াল থাকে, তিনি আসরের আগে একটু আরাম করতেন, নামাজের সময় হলে যদি চোখ না খুলতো বিড়াল জাগাই দিত, কিভাবে তার গায়ে হাত দিলেন
দুয়ারের সামনে লোহার শিকল, লোহার কড়া ফুটতেছে, দুয়ার রাত্রি হচ্ছে কড়া থাকতো না, একদিন বাবরচিখানা ডাল পাক করে ডালের পাতিলে ডাকনা না দিয়ে মুখ খোলা রেখে বাবরচিখানা দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে। এই সময় একটি বিষাক্ত সাপ বরের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর পাশে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর করে গেলে ঝুপ করে গরম ডালে পড়ে সাপটি মারা যায়। দেখেছে একমাত্র বিড়াল, আর তো দেখেনি। একটু পর বাবরচি এসেছে, বাবরচি খান বিড়াল বাবরচিকে সংবাদ দেবে যে এই ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ মারা গেছে, যে খাবে সে মারাও যেতে পারে। কিন্তু বিড়াল সংবাদ দিবে কোন ভাষায়? বিড়াল যে ভাষা বলতে পারে বাবরচি তো সেই ভাষা বোঝে না, বাবরচি যে ভাষা বোঝে বিড়াল সেই ভাষা বলতে জানে। আল্লামা রুমি বলেন, না দেবে গায়ে সোলাইমানরা তোছে দামি আওয়াজে মোরবানরা, তোছে দামি আওয়াজে মোরবানরা। পশু পাখির ভাষা সাইয়েদে না হযরত সুলাইমান আলা নবীকে না আলাইহি সালাতু ওয়াসালাম বুঝতে, আমরা তো তার সাক্ষাৎ তো পাইনি, ভাষা বুঝবো কি করে? যাই হোক, বাবরচি আসলে বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা আরম্ভ করে দেয়। নিয়ম 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 যতই নিয়ম নিয়ম করো বাবরচি কিছু বিড়াল দেখলো বুঝাইতে পারলাম না। এবার বাবরচি লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামা আঁচল ধরে কানাকানি করে, বাবরচি লাঠি মেরে বিড়ালকে সরাইয়ে দেয় আর ভাবে বোধ হয় পাগল হয়ে গেছে, এমন কেন বিড়াল দেখলো বুঝাইতে পারলাম না। রশির মধ্যে বাবরচির কাপড় ঢুকতেছে, বিড়াল লাঠি উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলে দিতে যায়, বাবরচি লাঠি মেরে বিড়ালকে সরাইয়ে দেয়, তারপর আমার জায়গায় রেখে দেয়। বিড়াল একটা অস্থির বিচলিত, নিয়মে বসছে ছুটাছুটি করছে, নিয়মে বসছে ছুটাছুটি, কে বলবে বিড়াল এখন থেকে ডাল বা হবে এদের বর্তনে যাবে। বিড়াল কি কর্তব্য বিমূঢ় হয়ে সকলের সামনে ঝুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালকে মারা যে ডালে বিড়াল মারা গেছে ডাল তো আর কেউ খাবে না, ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে যাচ্ছে। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছিল কেন, জীবন যে আর কি এত সহজ বিড়ালদের জীবন দিয়ে খানটা বাসে গিয়ে বাসায় দিয়ে এই জগতের সবচেয়ে কঠিন কাজ জীবন। যদি কেউ বলে হয়তো তোমার সমস্ত সম্পদ নিয়ে যাব, না হয় গুলি করে ভুল করে নিয়ে যাবো, কি বলবে? সমস্ত সম্পদ কেন, সারা জিন্দিগি তোমার গোলামি করবো, আল্লাহ রস্তে প্রাণ দিতে দুয়ার সরিষায় নিজের জীবন উৎসর্গ করে দিল খানটা বাঁচিয়ে বাঁচায় দেওয়ার জন্য, যে মনুষ্য করা কখন সহজ। আমি যদি আপনাকে আমার থেকে অধিক ভালো, আমার থেকে বেশি মূল্যায়ন করি, তবে আপনার জন্য জীবন দেওয়া আমার পক্ষে সহজ হবে, না হয়তো সহজ হবে। এটা একমাত্র মহব্বতের দ্বারা সম্ভব, ভালোবাসার দ্বারা সম্ভব, না হয় সম্ভব নয়। তাই কোন গুরু দুর্বল ছিলেন, মহব্বতের
আক্রান্তদের ডাক প্রতিঘাতে কঠিন কাজকে সহজ বানাইবে। আমাদের মুরব্বীদের মুরব্বী শায়খুল আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ইংরেজ দুনিয়া যখন তাকে বন্দি করে মা তার দিকের দিকে নিয়ে চলছে জাহাজে, তার ছাত্র শায়খুল আরাবুল আজম সাইয়্যেদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ তাকেও নিতে হবে, অথচ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়নি, কিন্তু তিনি যাবেন না। পুলিশ আমরা সাইকেল হিন্দি জাহাজে তুলল, সাইকেল আরাবুল আজম সাইয়্যেদ হোসেন আহমদ মাদানীকে তুলল, তাকে নিলে জাহাজ যখন ছেড়ে দিল তিনি স্বইচ্ছে সাগরে চাপ দিয়ে পড়লেন। আমার উস্তাদকে নিতে হলে আমাকেও নিতে হবে, না হয় আমি সাঁতার কেটে হলেও মাথা দিয়ে পড়ব। এই রেজা দেখে এটা ডুবে মারা যাবে, আমার বিরুদ্ধে আবার মামলা করা হবে, তাই কাকে তুলে মাথা দিকে বন্দি কর। সেখানে প্রথম দোষী সাইকেল নেই রহমতুল্লাহ আহ তাহাজ্জুদ করবেন, পানি বরফ হয়ে যায়, উগুর কোনো ব্যবস্থা নেই, দীর্ঘ তিন বছর সেখানে বন্দি ছিলেন, এই তিন বছর পানির ব্যবস্থা করেছেন তার ছাত্র সাইকুল আরাবুল আজম সাইয়্যেদ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। কিভাবে তিনি চিপ হয়ে শুয়ে থাকতেন রাত্রে এক লোটা পানি বুকের উপরে রেখে, যাদের বুকের ভিজে আর তাপে পানিটা বরফ খাওয়ায়, এভাবে তিন বছর কাটায় গেলেন, রাত্রে কখনো ঘুমাইতে পারেননি, ওস্তাদের পানির ব্যবস্থা নেই, মহব্বত না থাকলে সম্ভব, কঠিন কাজকে মহব্বত সহ বানায়, এই মহব্বত অন্তরে ঢুকে আমার আল্লাহ সালামের মাধ্যমে। তাই হযরত শাহাবুল আজিজ মহাদেশে দেহলভী রহমতুল্লাহ আলাই আপনাকে এ কথা বলে দোয়া করছেন যে রোহে পেদ দাম সাপ তেমনি বলতে বস্তা, রোহে পেদ দাম সাপ তেমনি বলতে বস্তা, পর সামদে মোহা সবেয়া মোহতি গায়ে। হুজুর আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম, আমার ছেলেকে আল্লাহ মহব্বত শিখাবেন, তার মানে কোরআন শিখাবেন, এটাই হলো মহব্বতের দীপু। এই মহব্বতের দীপু কোরআন যার সিনাই ঘটেছে তার সিনাকে মহব্বত দিয়ে ভরপুর করে দিয়েছে, এর দ্বারা আমাদের হানাহানি কাটাকাটি হিংসা বিদ্রোহ সম্ভব নয়। আলহামদুলিল্লাহ এই কোরআনের শিক্ষা, এই কোরআন এখানে সিনাই ঢুকে দেওয়া হয় আপনাদের অত্র মাদ্রাসায়। অতএব যারা সরাসরি পড়ে এবং পড়ায় তাদের অন্তরত কোরআনের বরকত ঢুকেই, যারা সহযোগী হিসাবে কাজ করে অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, দোয়া দিয়ে হোক, চোখের পানি দিয়ে হোক, আন্তরিকতা দিয়ে হোক, এরা তার একটা বার্তা, এদের অন্তরে কোরআনের মহব্বতে কোরআনের বরকত আল্লাহ পাকের মহব্বত তাদের অন্তর। আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন, অথবা জানার লেখা করার অবস্থা বেফাকুল মাদারিসুল কওমিয়্যা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড যাকে গত বছর আমাদের মাননীয় সরকার মাদ্রাসার নাম দিয়েছেন, এখান থেকে দাওয়ায় আজিজ পাস করবে। আমাদের মাদ্রাসা এখনো জায়গার সন্তুলন হয় না, বিজয় ছাত্র সংখ্যা কম, সকল শাখা মিলিয়ে 1100 মতো একটু কম আছে, 1100 থেকে একটু কম থাকবে। এখানে আসলে আপনার মনে হবে না যে একটা ছাত্র এখানে থাকে, হয়তো যাই দুশো মনে হোক, প্রাণীর মতো আসা যাওয়া করছে, মসজিদে পাঁচবার আসে আর যায়, বোর্ডিং থেকে খাবার নিয়ে কান্দে আসে আর যায়, প্রাণীর মতো আলহামদুলিল্লাহ। আজ এখানে আমার 20 বছর হয়ে গেছে মাদ্রাসা শুরু, আমি এসেছি 20 বছর, এই 20 বছরে আপনারা কখনো দেখেছেন মাদ্রাসার ছাত্ররা আপনাদের মিটিং মিছিল করতে আন্দোলন ওস্তাদের বিরুদ্ধে বর্ণ কারণ পানির মতো চলতেছে, মহব্বত ভরা কেন তারা এই নিজেরা নিজেরা আন্দোলন করতে, দুই পার্টি ওস্তাদকে কামরা বন্দি করে ইট পাটকে মেরে জানালা পাঁচজনকে গেলাম কখনো দেখেনি, ইনশাআল্লাহ দেখবে বাইরে হিসাবে চলতেছে। আল্লাহ কোরআনের বরকত আমি মাহফিল করে গভীরা অনেক সময় এখানে আসি,
আলহামদুলিল্লাহ একটা রাতের পর্যন্ত বাদ দেয়নি। তর্কটা তোকে দেখি হয়তো তাহাজ্জুদ করতেছে অথবা তেলাওয়াত করতেছে অথবা কিতাব পড়তেছে, যখন আসে কেউ না কেউ আসছে আলহামদুলিল্লাহ। তার মানে রাত্রি 24 ঘন্টা আল্লাহ কালাম তেলাওয়াত কিতাব পড়া এবাদত থেকে এই জায়গাটি শূন্য থাকে না, খালি হয়ে যায়। এই যে গত 2 বছর আগে তাহাজ্জুদের সময় একটা নাম মারলো আমাদের দেশে, যখন না কামাল তখন কওমি মাদ্রাসায় আসলে দেখতেন এতখানা কোটি টাকা নাবালক শিশুরা মাফুম বাচ্চারা যে আল্লাহ নাম রেছেন সে আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যস্ত ছিল। হাজারো শিক্ষক ছাত্র তাহাজ্জুদের অর্থ ছিল, এদেরকে এই অবস্থায় রেখে আমার আল্লাহ গজব নাজিল করে ধ্বংস করে দিবেন ঢাকা শহর, আমার রহমত থেকে এটা অনেক দূরের কথা। এই কোটি টাকা তাহলে বুঝালেন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যে তাহাজ্জুদ বুঝা এদের বরকতে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিয়েছে। আসুন করে তাদেরকে মমতা বলা হয় সময় 40-এর উপর বা নিচে সংখ্যা আমি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কিতাব বিভাগে একজন ছাত্র ফেল হয়নি। আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়ার বরকত আমার আল্লাহ রহমত। শুধু একটা বিভাগে ভর্তি হওয়ার জন্য গত বছর ভর্তি করেছে একদিনই হয়, এই একদিনে তাও শাওয়ালের 5 তারিখ ঈদের 4 দিন পরে 300 ছাত্র ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে। আমরা ভর্তি করাতে পারছি মাত্র 37 জন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে সাহায্য সহানুভূতি দেখাচ্ছেন, দোয়া দিয়ে হোক, চোখের পানে দিয়ে হোক, আন্তরিকতা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, কর্তব্যে হোক, ইনশাআল্লাহ কাজে লাগবে। এখান থেকে প্রতিপক্ষ আসতে দেখেন কতগুলি ছাত্ররা বিভিন্ন জায়গায় খেদমতের জায়গা আলহামদুলিল্লাহ, যেখানে যে গেছে আলহামদুলিল্লাহ সুনামের সাথে খেদমত করছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 313 জন বদরি সাহাবা, 700 আছে বদরের 313 জন সাহাবি। আল্লাহ পাক বলে দিয়েছে তোমরা যাই করো তোমাদের সবকিছু আগে পিছের মা, ওদের সংখ্যা 27। আমার আল্লাহ রহমত তো বাহানা কার রহমতে হক বাহানা নি গুজার বাহানা নি গুজার যোগ্যতা দেখে না বাহানা দেখে। সাহাবা কেরামের সংখ্যা 27 আমাদের এখানে জমা বদলি, মাসে 10,000 আছে, 5,000 আছে, 3,000 আছে, 2,000, 1,000, 500, 300, 200, 100, নিম্নে 100, উপরে 10,000 বদলি চলছে। আলহামদুলিল্লাহ বছর একবার আমরা তাদেরকে এখানে আসার জন্য কষ্ট দিই, তারা আসেন কত সুস্থ ভাবে, আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করি। এবার আরো অনেক বদলি চলছে, আমি আশা করব এখানে আমরা অনেকেই এসেছি যারা এখনো বদলি সদস্য হতে পারে। 313 জন সংখ্যা 27 বদলি বর্তমানে তাহলে একটু আমরা অংশ নিব, একটু আমাদের গরম থাকানো আছে, একটা গরম নিয়ে নেন আপনার পুরো করে জমা দিয়ে কত টাকা দিবেন নিজের শরীর লিখে দিবেন, কোন জোর জবরদস্তি নেই। 10,000 পারেন, 5,000 পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যার নাম তিনি মাসে 10,000। চার খলিফার নামে যাদের নাম হবে তাদের মাসে 5,000। 18 মোবাশারা
দুনিয়া থাকা অবস্থা যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন দর্জন তাদের নামে মাসে 3000। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা তাদের নামে যাদের নাম তাদের মাসে 2000। বদরের সদস্যদের নামে যাদের নাম মাসে 1000। এভাবে নিচে হুদায়বিয়ার সন্ধি সময় যারা তাদের সাথে যাদের নাম মাসে 200 নাকি মাসে যাই হোক নিচে 100 উপরে 10000। আপনার স্বাধীনভাবে যা নিতে মন চায় সংখ্যাটা লিখে নিন, বরং নিয়ে নেন পরে আপনার সময় মতো জমা দিয়ে নেন। নিজের নামও নিতে পারেন, আব্বা মামা মৃত হোক আর জীবিত হোক, শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন বাইরের আদর সকলের নাম নিতে পারেন। কোন কোন সংসারে 8 জন 10 জন সদস্য আছে আলহামদুলিল্লাহ, বরং নিয়ে পূরণ করে জমা দিয়ে দেন। এরপরে আমাদের লোক রাখা আছে, ওনারা গিয়ে মাসে মাসে টাকাটা নিয়ে আসবে। আপনার এখানে এসে কষ্ট করে জমাও দিতে হবে না, যদি এসে দিতে চান তাও উঠে দিতে পারেন। ভাগ্য ভাইরা বরং দিয়ে দাও, এই বরং বলে হাতে হাতে দিয়ে ওনারা করে আমাদের অফিসে জমা দিয়ে দিবে, বা মসজিদের ইমাম সাহেব মহাজান সাহেব যে কোনো কার কাছে জমা দিলেই জমা হয়ে যাবে। বরং দিয়ে দিয়ে নিয়ে বারবন্দর রাখানোর পাঠানো হয়েছে আপনার অনেক মা বন্ধুদের এখানে পাঠানো হয়েছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে।